সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম দিন পর আজকে একটি ভিডিও দিতে যাচ্ছি আজকে বিকেলে একটা পোস্ট হঠাৎ চোখে পড়লো যেখানে এক ভাই লিখেছেন যে ম্যানুয়ালি ইমেজ কীভাবে কমপ্রেস করবেন আর তাছাড়া উনি চাচ্ছেন যে কোনো প্লাগিনের সাহায্য না নিই ও কিভাবে কীভাবে কনভার্ট করবেন এই বিষয়টা নিয়ে আগে আগেও একাধিকবার অনেকেই অনেক কমেন্টে বা পার্সোনালি আমি বলেছিলাম যে এগুলোর জন্য আসলে প্লাগ ইন ব্যবহার করার কোনো মানে হয় না কোনো ঝামেলা ছাড়া এগুলো বিভিন্ন মাধ্যমে টুলের সাহায্যে অথবা কোড করে পাইথনের সাহায্যে অথবা অন্য যে কোনো মাধ্যমে আপনি যে নেসেসারিলি পাইথনে করতে হবে এমনও না চাইলে এগুলোকে কম্প্রেস করে ফেলতে পারেন এবং ওয়েব পিতে কনভার্ট করে ফেলতে পারেন ওয়েবকে ছাড়াও অন্য ফর্মেটেও আপনি চাইলে আরও এখনও আরও অনেক অ্যাডভান্স ফর্মেট আছে যেগুলো আরও ফাস্ট সেসব ফর্মেটও আপনি ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেসেও আপনাকে এই সাপোর্টটা ইনেবল করে নিতে হবে কোড করে আর ওয়েবপি এখন এমনি ওরা সাপোর্ট করে অফিসিয়ালি সাপোর্ট করছে নেটিভ সাপোর্ট আছে সুতরাং এখানে আপনার অতিরিক্ত কোনো কিছু করতে হচ্ছে না তো সরাসরি যদি ওয়েব আপনি আপলোড করতে পারেন ওয়েবপি ফর্মেটে তাহলে তো সে সাপোর্ট করছে আপনাকে কোনো প্লাগ ইন ব্যবহার করার দরকারই হয় না তো এজন্য কমপ্রেস করতে আর ওয়েব পি কনভার্ট করতে এক বা একাধিক প্লাগ ইন ব্যবহার করার কোনো মানই হয় না আর অবাক করা বিষয় হচ্ছে আজকাল অনেককে দেখা যায় যে ওনারা ইভেন অনেক পেইড প্লাগ পর্যন্ত ইউজ করেন যেটা আসলে প্রচণ্ড রকম হাস্যকর বিষয় এবং দুঃখজনক বিষয় যে একটা সাধারণ কাজের জন্য কেন পেইড সফটওয়্যার ইউজ করতে হবে এটা একটা প্রবণতা দেখা যাচ্ছে যে অনেকেই থিম প্লাগ ইন বা বিভিন্ন জিনিস ফ্রি পেলে সেটাকে ব্যবহার করতে চান না দেখা যায় কোনো না কোনো ভাবে ওনারা কারো মাধ্যমে বা নিচ থেকে প্রভাবিত হয়ে পেজগুলো নেন মনে করেন ওটার মধ্যে আহামারি কিছু আছে তো যাই হোক আমরা আজকে সহজ একটা পদ্ধতি দেখব যদি এটা হচ্ছে ওয়েব অ্যাপ নির আর এরপরে আমরা হয়তোবা বা অন্য কোনো ভিডিওতে যদি আপনাদের চাহিদা থাকে আপনি নিজে কিভাবে কাস্ট কাস্টম কোড করে কয়েক লাইন মাত্র কোড লিখে লোকালি এই কাজগুলো করে ফেলতে পারেন সেই পদ্ধতি নিয়েও দেখতে পরে আমরা দেখবো ইনশাল্লাহ তো এখন আসেন যে কিভাবে আমরা ওয়েব অ্যাপের মাধ্যমে এই কাজটা করে ফেলতে পারি এজন্য আসলে অনেক অনেক ওয়েব অ্যাপ আছে তবে আমি যেটা ব্যবহার করছি এখন এবং আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে যেটা হচ্ছে বাল্ক রিসার্চ ফটস এই ওয়েবসাইটটা বাল্ক রিসার্চ রিসার্চ ফটোস এখানে অনেকগুলো ভাষা আছে এখন আমার এখানে ইংরেজি সিলেক্ট করা আছে ইভেন বাংলা ভাষাও সাপোর্ট করে যদিও এটা আসলে ওই যে গুগল ট্রান্সলেট বোধ হয় ব্যবহার করছে যার কারণে হাস্যকর রকম হয়ে যায় এই দেখেন যাই হোক এটাতে আসে যায় না আমরা এখানে যদি দেখি এখানে আসার পরেই আপনারা যে কোনো ইমেজ এখানে টেনে এনে ছেড়ে দিলেই হয়ে যাচ্ছে আর যদি একক ইমেজ হয় সেটা আপনি চুজ করে নিলেই হয়ে যাচ্ছে আমরা যে কোনো একটা ফোল্ডারে গিয়ে ইমেজটা নিয়ে নেই ধরেন এখানে গেলাম গিয়ে ডাউনলোড ফোল্ডারে গেলাম গিয়ে এইখানে দেখা যাচ্ছে অনেকগুলো ইমেজ আছে এগুলো হচ্ছে বেশ বড়ো সাইজের ইমেজ আমরা চাচ্ছি যে এই ইমেজগুলো এখানে কনভার্ট করে ফেলবো তাহলে সবগুলো এখানে সিলেক্ট করে দিই সিলেক্ট করে আমরা এন্টার চাপলাম চাপার পরে সে হচ্ছে একটা ডিফে ডিফল্ট কিছু জিনিস দেখাচ্ছে এটা আসলে আমাদের জন্য বোঝাটা জরুরি প্রথমেই দেখাচ্ছে যে স্কেল ইমেজ টু ফিফটি পার্সেন্ট অফ দ্য অরিজিনাল ডাইমেনশন দেখেন তাহলে অরিজিনাল ডাইমেনশনের ফিফটি পার্সেন্ট সে স্কেল করে নেবে আর আরেকটা হচ্ছে আমরা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি চাচ্ছি আমরা এটা কোনো হাত দিব না এজন্য আমরা ট্রান্সপারেন্ট বা অন্য কোনো কালারে যদি চাই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য তাহলে সেটা দিতে পারি আর এখানে হচ্ছে ফর্মেটটা এই যে দেখেন একেবারে শেষে আছে ওয়েবপি ফর্মেট আপনার ইমেজগুলো কোন ফর্মেটে হয় তাতে যাই আসে না আপনি চাচ্ছেন ওএফপি ফর্মেটে কানভার্ট করবেন আর ইমেজটা হচ্ছে সে ফিফটি পার্সেন্টে নিয়ে আসবে কোয়ালিটি এখানে এইটি পার্সেন্ট দেওয়া আছে অনেক সময় দেখবেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া থাকে এটা বাই ডিফল্ট যাই থাকুক না কেন আপনি একটু নাড়াচাড়া করে দেখতে হবে যে ফর্মেটটা কি হয় আপনি যদি দেখা যায় পঁচাত্তরের নিচে নামেন তাহলে তারা একটা ই দেখাবে হলুদ করে দিবে যে আসলে কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি টোয়েন্টি পার্সেন্ট দিয়ে অনেক সময় টেন পার্সেন্ট দিয়ে করলে সমস্যা হয় না তো এটা নিয়ে আপনি কোথায় ইমেজটা তৈরি করছেন আমি সব সময় ইমেজ তৈরি করে নিই আমার ইমেজ আর আমি আসলে ইউজ সহজে করি না সেক্ষেত্রে আমরা কি করবো ইমেজটা একটু নাড়াচাড়া করে দেখবো যে আমাকে কোনটা ভালো দিচ্ছে আর এটা করার পরে কি করব সেটা একটু পরে আমি বলছি তো এখানে ধরেন আমি আপাতত এটাকে একেবারে তারা সিগনাল দেওয়ার আগে যেটা ফি সেভেন্টি ফাইভ পারসেন্টে নিয়ে দিচ্ছি আর ব্যাকগ্রাউন্ড আমার ট্রান্সপারেন্টের দরকার নাই আমি যেভাবে আছে সেভাবেই চাচ্ছি সুতরাং এটাকে তুলে দিব তুলে দিয়ে আমি স্টার্ট ক্লিক করবো স্টার্ট ক্লিক করলে সে কিন্তু দেখেন অল্প সময়ের মধ্যে আমাকে এই সবগুলো ইমেজ করে দিয়েছে এই যে আমরা যতগুলো ইমেজ ই করেছি দিয়েছি এখানে দেখেন কতগুলো ইমেজ সবগুলো ইমেজ কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল আমি কিন্তু ভিডিওটা ফাস্ট করিনি মানে জাস্ট ক্লিক করেছি অটোমেটিক হয়ে গিয়েছে সেকেন্ডের মধ্যে এতগুলো ইমেজ কয়টা ইমেজ উনিশটা ইমেজ এবং সব ওয়েব ফর্মেটে হয়েছে তাদের আপনি যদি কোয়ালিটিও দেখতে চান দেখেন এই যে ফিফটি পার্সেন্টে নিয়ে এসেছে কোয়ালিটি কিন্তু সমস্যা হয় না কোনো জায়গায় কোনো কোয়ালিটিতে সমস্যা হবে না আপনি ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন কোনো কারণে আপনি চাচ্ছেন যেটাকে একটু হের করবেন সেটা কোনো ব্যাপার না করতে পারেন এই যে এখন আপনি যদি পিছনে আসেন পিছনে এসে আচ্ছা আমি দুবারই করেছি এখানে চুজ ইমেজে যান আপনি একইভাবে সিঙ্গল ইমেজে করতে পারবেন যে কোনো একটা ইমেজ নেন ধরুন এই ইমেজটাই নেন নেওয়ার পরে আপনি যে ওয়েফি আপনার ব্রাউজার থেকে ধরে নিয়েছে আগের যে সেটিং আছে এটাকে একটু নাড়াচাড়া করেন বা এখানে আপনি যেটা করেন ফিফটি পার্সেন্ট না দিয়ে দেখেন আপনার থিমের সাপোর্ট অনুযায়ী হয়তো বা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে হচ্ছে সে স্কেল করবে তাহলে দেন দেওয়ার পরে দেখেন বাকি সব জিনিস ঠিক আছে কি না ওকে ঠিক থাকলে দেন ইমেজটা ডাউনলোড হয়ে গিয়েছে একবার চেক করে দেখেন দেখেন আগের চেয়ে কিন্তু একটু বিগার সাইজের এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখন সেভেন্টি দিয়েছি কি দেয়নি আপনার সেভেন্টি পারসেন্ট দেয়নি আর ইমেজটা কত সাইজের ছিল সাইজের ছিল হচ্ছে বোধ হয় অলমোস্ট অর্ধ এমবির মতো যেটা মাত্র অল্প কয়েক কেবিতে নিয়ে এসেছে একইভাবে আপনি যে কোনো ইমেজ দেন আমাদের ডিফল্ট সেটিংটা ধরে নিচ্ছে যেটা আমরা একটু আগে দিয়েছি দেখেন পঞ্চান্ন থেকে তেইশে দিচ্ছে এটা আপনি যদি দেখেন যে ইমেজটা আরও একটু কমপ্রেস করা যায় সমস্যা হচ্ছে না কোয়ালিটিতে তাহলে করেন সমস্যা নাই আর নয়তো একটু বাড়িয়ে নিতে হবে আর কি একটু দেখতে হবে কোনটা হয় তো একটা ইমেজ হোক অথবা একাধিক একাধিক ইমেজ হোক কয়েক শো ইমেজ হোক এটা আসলে কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আচ্ছা এরপরে একটা জিনিস আছে যে জিনিসটা আসলে খেয়াল করা জরুরি যে আমরা প্রতিবার এরকম ইমেজ দিব তারপরে এটাকে টানা হেচড়া করব এখানে ওয়েপি ফর্মেট দিচ্ছি না কোনটা দিচ্ছি দেখব এখানে আবার অত পার্সেন্ট করতে যাচ্ছে সেটা দেখবো এটা বিশাল একটা সময়ের ব্যাপার এত সময় আমার আমাদের হাতে নাই আমরা তো চাচ্ছি সময়টা বাঁচানোর জন্য এজন্য দেখেন নিচে কি আছে একটা ইমেজ আছে যেখানে বলেছে ইউজ দিস সেটিংস অটোমেটিক্যালি অটোমেটিক মোড মানে হচ্ছে আপনি চাইলে কি করতে পারেন এই সেটিংটা কপি করে রাখতে পারেন ইউআরএল ইউ আর কপি করে রাখতে পারেন আমি আমার কাজের জন্য দুইটা ইউআরএল তৈরি করে নিয়েছি আমি দেখাচ্ছি যে একটা হচ্ছে এটা যে আমি আমার এই এই শেষে কোয়েশ্চেন মার্কের পরে দেখেন কোয়ালিটি হচ্ছে জিরো এ কোয়ালিটিতে আমি কোনো নাড়াচাড়া করছি না সরি জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর কি আর তারপরে হচ্ছে ভ্যালু হচ্ছে ফিফটি পারসেন্ট এতটুকু হলে আমার হয়ে যায় এখানে আরও কোনো কিছু করছি না আর যেখান যখন আমি ওয়েপপি ফর্মেটে কনভার্ট করি একই সাথে করে নেই তখন আমি এভাবে করি যে আউটপুটটা হচ্ছে ওয়েফপি দিবে আর কোয়ালিটি হচ্ছে সে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট দেবে মানে সেভেন্টি পার্সেন্ট আর ট্রান্সপ্যারেন্ট হচ্ছে ফল মানে ব্যাকগ্রাউন্ড ফলস ব্যাকগ্রাউন্ড সে ট্রান্সপ্যারেন্ট করবে কি না ফলস কারণ আমার তো আসলে ওয়েবসাইটের জন্য যে ইমেজগুলো ব্যবহার করি সেখানে আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপ্যারেন্ট করার কোনো দরকার নাই তো ধরেন এটাই আমি আমার একটা ওয়েবসাইটে যত ইমেজ শত শত ইমেজ আমাকে অনেক সময় একসাথে করতে হয় তখন আমি কি করি জাস্ট এই এই আমার বুকমার করা আছে ধরেন আমার আপনি এই ইউআরএলটাই আপনার ব্রাউজারে টেনে এনে ছেড়ে দিলেন বা একটা ফোল্ডার করলেন ওখানে ক্লিক করলেন ঢুকে গেলেন দেখেন আপনার উপরে সেটিংটা কিন্তু এটাই নিয়ে নেবে এখন আপনি যদি কি করেন এই ইমেজগুলোকেই ধরুন সবগুলো ইমেজ আবার সিলেক্ট করেন ওকে দেন দেখেন এখান থেকে অটোমেটিক ধরে নিচ্ছে যে যে জিনিসটা আপনি দিতে চাচ্ছেন সেই জিনিসটা ফিফটি পারসেন্ট এখানে বাকি জিনিস সব কিছু ধরে নিচ্ছে তো আপনারা যখন আপনাদের মতো করে একবার চেক করে আপনার একটা প্রজেক্টটা তো একই স্টাইলে যাবে সব ইমেজ আপনার থিমের উপরে বা আপনার চাহিদার উপরে নির্ভর করে সেক্ষেত্রে আপনি জাস্ট একটা ইউআরএল এরকম তৈরি করে নেবেন সেটাকে বুকমার্ক করে নেবেন দরকার হলে লিখে নিলেন ওয়েবসাইটের নাম পরবর্তীতে জাস্ট ওটা ইন্টার করলেন এবং এখন শত শত ইমেজ দেন অটোমেটেড হয়ে যাবে তো যাই হোক আজকে আমরা এতটুকুই দেখলাম এই সফটওয়্যারটা ব্যবহার করে আসলে আপনারা চাইলে এভাবে ওয়েপি ফরম্যাটে ইমেজ কমপ্রেসের পাশাপাশি ওয়েপপি ফরম্যাটে কনভার্ট করতে পারবেন এবং সেটা হচ্ছে চোখের পলকেই হয়ে যাচ্ছে এক ইমে একটা ইমেজ হোক অথবা একশো ইমেজ হোক পরবর্তীতে জাস্ট এই ইমেজগুলোকে আপনার যে মিডিয়া লাইব্রেরি আছে প্রেসে সেই মিডিয়া লাইব্রেরিতে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিবেন হয়ে গেল একেবারে ইজি কাজ আর এই কাজটাকেই আপনি কিভাবে পাইথনে আরও সহজে করতে পারেন কোনো ইন্টারনেট ছাড়াই ইন্টারনেট কানেকশন ছাড়াই সেটা যদি আপনাদের আগ্রহ থাকে পরবর্তীতে আমরা দেখব আর ওই কাজটা আপনার পাইথনে একাধিকভাবে করা যায় আপনি বিভিন্নভাবে করতে পারেন তিন চারটা মাধ্যমেই করতে পারবেন কমন মাধ্যম যেগুলো সবাই জানেন তো যদি আপনাদের আগ্রহ থাকে ইনশাল্লাহ ওই বিষয়ে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সালামু আলাইকুম ও রহমতুলিল্লা